হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম 99তম ব্যাচের প্রশ্ন উত্তর নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, বাংলাদেশের বিজ্ঞান জাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তর, ঢাকায় আগারগাঁওয়ে। 2, শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, সোনারগাঁওয়ে। 3, একমাত্র প্রাণী জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। 4, বিশ্ব ধূমপান বর্জন দিবস কবে? উত্তর, 31শে মে। 5, সিলেটে কোন কোন উপজাতি বাস করে? উত্তর, মিরপুরি ও খাসিয়ারা। 6, বিশ্ব রেস ক্রস দিবস কবে? উত্তর, 8ই মে। 7, আন্তর্জাতিক শিশু দিবস কবে? উত্তর, 14ই নভেম্বর। 8, বিওইউ এর পূর্ণ অভিব্যক্তি কি? উত্তর, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। 9, বাংলাদেশের বৃহত্তম চিনিকল কোনটি? উত্তর, কেরু অ্যান্ড কং দর্শনা কুষ্টিয়া। 10, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর, চলন বিল। 11, বাংলাদেশের জাতীয় ঈদগাহ কোথায়? উত্তর, ঢাকা হাইকোর্ট প্রশাসন সংলগ্ন। 12, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? উত্তর, বায়তুল মোকারম মসজিদ ঢাকা। 13, বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? উত্তর, ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। 14, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, তাজউদ্দিন আহমদ। 15, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 16, ভুটানের নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর, লোটে শেরিং। 17, ইরাকের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর, বাশার সালিনস। 18, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুটি কোন দেশে অবস্থিত? উত্তর, চীনে। 19, বাংলাদেশের মিগ যুদ্ধ বিমান ক্রয় করে কোন দেশ থেকে? উত্তর, রাশিয়া। 20, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে? উত্তর, প্রেসিডেন্ট। 21, বিএফ শহীদ কলেজ কয়টি? উত্তর, 5টি। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের? উত্তর, রাশিয়ার। 23, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর, 1.2%। 24, সাবভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম? উত্তর, শ্রীলঙ্কায়, 0.5%। 25, জাপানের যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট কে ছিলেন? উত্তর, মিসা মাতসুমিয়া। 26, টিভিএস ফেডারেশন কাপ 2019 বিজয়ী কোন দল? উত্তর, বসুন্ধরা কিংস। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এবং সবার কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন চাকরির প্রস্তুতিমূলক প্রশ্ন উত্তর আপডেট দেওয়ার সাথে সাথে আপনার হোম স্ক্রিনে শো হয়। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।